রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধুদের স্বাগত। আমি হাওড়া এলাকায় আরেকটি পাশের খবর দিতে চলেছি। তবে এই পুকুরে মাছ খাওয়া কেমন, মাছ কী রকম আছে বা কী ব্যাপার, কী বৃত্তান্ত, এ সম্বন্ধে আমার কিছুই জানা নেই। তার কারণ আমি এই পুকুরে কোনো দিন যাইনি, বলতে পারবো না পুকুরটি কেমন, কীরকম মাছ আছে বা শিকারীরা কীরকম মাছ পায় বা মালিক পক্ষ কীরকম মাছ খাওয়ায়। যদি কেউ এই পুকুরে মাছ ধরে থাকেন তাহলে কমেন্ট মারফত অবশ্যই জানাবেন, আমি তাহলে একটু এই পুকুর সম্বন্ধে আইডিয়া পাব। পুকুরটি হাওড়া জেলায়, যেহেতু হাওড়া এলাকায় বা হাওড়ার চারপাশে যারা থাকেন তাদের ক্ষেত্রে সুবিধা। তবে পুকুরে এখানে পাশের নিয়মটা অন্যান্য, আমাদের যেমন হুগলি ডিস্ট্রিক্টে যেসব পাশের ব্যাপার রয়েছে ম্যাক্সিমামটা, তা থেকে একটু ডিফারেন্ট। তো শুরু করা যাক সেই পাশের ডিটেল। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আবারও খুলিতে চলেছে মুখার্জি পুকুর বালি নিশ্চিন্দা। তারিখ আগামী 12ই মার্চ, 28শে ফাল্গুন, বৃহস্পতিবার। অতএব ইংরাজি 12ই মার্চ এবং বাংলায় 28শে ফাল্গুন, বৃহস্পতিবার পুকুরটি খুলছে। সপ্তাহের বৃহস্পতি ও রবিবার সকাল 6টা হইতে বিকাল 6টা অবধি ছিপ ফেলা যাইবে। অতএব মাছ ধরার সময় হচ্ছে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। টিকিটের মূল্য 1000 টাকা, অতএব একদিন একটি সিটের মূল্য 1000 টাকা। পুকুর পাড়েই হাফ টাকা দিয়ে অগ্রিম সিট বুক করতে হবে, অতএব আপনি সিট বুক করতে চাইলে পুকুর পাড়ে হাফ টাকা দিয়ে সিট বুক করতে হবে। নিয়মাবলী, এই পুকুরে মাছ ধরতে গেলে আপনাকে যে সমস্ত নিয়ম মেনে মাছ ধরতে হবে সেগুলো আপনারা একটু জেনে নিন। এক, পুকুরে দুগাছা ও 3 কাঁটা ব্যবহার করা যাইবে, তার বেশি ব্যবহার করা যাইবে না, অর্থাৎ ম্যাক্সিমাম ছিপ 2 গাছা এবং বড়শি 3 কাঁটা। 2, কোনো পোকা ড্রাই টোপ ফেলা যাবে না, শুধুমাত্র পাউরুটির মাখা টোপ ব্যবহার করা যাইবে ও চালগুঁড়ি ব্যবহার করা যাইবে না। নর্মালি শিকারীরা লাড্ডু ছাড়া মাছ ধরা পছন্দ করেন না, ম্যাক্সিমাম শিকারীরাই 95% তো তাদের ক্ষেত্রে আমার মনে হয় না তাদের সুইটেবল হবে এই নিয়মটি। 3, কোনো প্রকার ভাষা ও তল ভাষা ছিপ বা টোপ ব্যবহার করা যাইবে না, অর্থাৎ কোনো রকম ভাষায় আপনি ছিপ ফেলতে পারবেন না। 4, পুকুর পাড়ে মদ্যপান বা গালাগালি দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। 5, পুকুরে আবহাওয়া বা কোনো কারণে মাছ না খাইলে মালিক পক্ষ দায়ী থাকবে না, সেক্ষেত্রে মালিকের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। যোগাযোগ, এই পুকুর কমিটির সঙ্গে যোগাযোগ করার জন্য আপনারা যে নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করবেন সেটি আপনারা একটু জেনে নিন। মিহির, ওনার কন্ট্যাক্ট নাম্বার 6290576927। আবারও বলছি 6290576927। ওনার আরেকটি কন্ট্যাক্ট নাম্বার 8981355269। আবারও বলছি 8981355269। পথ নির্দেশ, এই পুকুরে যাওয়ার জন্য কিভাবে যাবেন সেটা একটু জেনে নিন। রাজচন্দ্রপুর রেলওয়ে স্টেশন হইতে টোটো বা রিক্সায় সৈনিক স্কুলের পিছনে মুখার্জি পুকুর নিশ্চিন্দা। আবারও বলছি, রাজচন্দ্রপুর রেলওয়ে স্টেশন হইতে টোটো বা রিক্সায় সৈনিক স্কুলের পিছনে মুখার্জি পুকুর নিশ্চিন্দা। এর থেকে বেশি যদি কিছু জানার থাকে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি এর আগে ডিসপ্লে করেছি, সেই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে আপনারা জেনে নিতে পারেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ।